বুঝলি চাঁপা, এই নয়নতারাতে ভালোবাসা আছে। এই ভালোবাসাটাই হলো আসল কথা ঠাকুমা। বলি হ্যাঁ রে রাবণের পো, আমি তোর কোন কেলে ঠাকুমা রে? বারে, আপনি তপনের ঠাকুমা তো নাকি? তাহলে তো আমারও ঠাকুমা। এসব মাকে ঘরে নিয়ে যা তো। হ্যাঁ ঠাম্মা, চলো তোমাকে আমি পৌঁছে দিই। হ্যাঁ তাই চল। ও বাপরে, এই বসে থেকে থেকে তো কোমরটা একবারে টন টন করে উঠছে মা গো। চল, ব্যথায় মরে যাই আর পার। এই চাপা, এই আমি তোকে বলে গেলাম, বেশি যদি শয়তানি করে তাহলে আমাকে ডাকবি। আমার নাতি হওয়ার স্বাদ তোর আমি ঘুচিয়ে দেব। এবার বলো তো, তুমি আবার এলে কেন? আমার ঘরে কেউ লুকিয়ে আছে কিনা দেখতে? আপনি আমাকে লজ্জা দিচ্ছেন পিসিমা। আপ মুঝে শর্মিন্দা কর রহি হে। হিন্দিতে নয়, বাংলায় বল। এই তুই খুব রেগে আছিস বলে মনে হচ্ছে। যাকে, বাংলায় বলছে, আমি পিসিমার কাছে ক্ষমা চাইতে এসেছিলাম, অন্য কেউ হলে আসতাম না। আপনি তপনের পিসিমা, তাই আমারও গুরুজন। তোমার যদি কথা শেষ হয়ে থাকে তুমি আসতে পারো। এই তো মুশকিল করলেন, আপনার কাছে ক্ষমা চাইলাম, আপনার পছন্দ হলো না, দুটো বাজে কথা বলতাম তাহলেও আপনার খারাপ লাগতো। যাক চলি, আসলে সালাব, কেউ ভালোবাসারও নেই, কেউ গালাগাল দেবারও নেই, কেউ ক্ষমা করারও নেই। চলি। রত্না, তুমি এই ব্যাপারটা বাড়িতেও বলো না, পরেশকেও বলো না। আমি বলে না বলাই কি আসে যায়? তাছাড়া বাড়িতে বললেই বা কি হবে? অশোক তো আমাদের বাড়ির ছেলে নয় যে বাবা মা ওকে বকবে। এটা কি ধরনের কথা বলছো? এখন তো দেখছি তোমাকে না বললেই ভালো হতো। বললে কেন? আমি তো তোমার কাছে কিছু শুনতে চাইনি। তাছাড়া তুমি আর দাদা কি করছো সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। তোমরা হলে অন্য জগতের মানুষ, আমাদের সঙ্গে তোমাদের কোনো সম্পর্কই নেই। রত্না, তুমি অশোককে ভুল বুঝছো। রাজেশের খুনের বদলা হিসেবে আমরাও দু তিনজনকে জমা করে দিতে পারতাম, কিন্তু তোমার জন্য, মাসিমার জন্য আমরা কাউকে কিছু বলিনি, আমরা সব ঠুসে আছি। দেখো নান্টুদা, তোমরা কিছু করতে পারোনি বলে তোমাদের কষ্ট হচ্ছে, কারণ তোমরা মনে করছো তোমরা তপনদের কাছে হেরে গেছো। আর তোমাদের কাছে হার জিত মানে হলো কটা খুন করতে পারো কে, তাই তো? কিসব উল্টো পাল্টা বলছো? হ্যাঁ, তোমাকে বললাম এক কথা আর তুমি বলছো অন্য কথা। তাছাড়া রাজেশ খুন হয়ে গেল শুধু শুধু, আর ওরা ওরা এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। রাজেশ পরেশের ছোট ভাই, আমাদেরও ভাই। না, তোমাদের ভাই নয়, ভাইয়ের মতো। আর তাছাড়া ওরা দাপিয়ে বেড়াচ্ছে মানে কি? ওরা মানে তপনদের কথাই নান্টু বলছে। কেন বলেছে? নান্টুদা জানে ছোটদাকে কি খুন করেছে? শুধু আমি কেন, এলাকার সবাই জানে, এটা নিশ্চয়ই তপনের কাজ। নিশ্চয়ই? তার মানে তুমিও শিওর নয়, এমনকি যারা এই কথা বলছে তারাও শিওর নয় যে তপনদাই ছোটদাকে খুন করেছে। তাছাড়া তোমরা আইন হাতে নেবার কে? শোনো, আমরা আইন হাতে নিলে না এলাকায় রক্ত গঙ্গা বয়ে যেত। কোনো উদ্দেশ্য যদি না থাকে তাহলে তুমি তপনদার খোঁজ করছিলে কেন? শুনবে শুনবে কেন খোঁজ করছিলাম? তপনকে বলতে চেয়েছিলাম ও যেন বাড়ি ফিরে যায়, আমরা রাজেশের ব্যাপারে কোনো কথাই বলবো না। পরেশ অবশ্য জানে না, ওকে ঠিক সময় মতো ঠান্ডা মাথায় জানাতে হবে। ছি 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 ছি, সুতপা সাবু, ওরা ওদের বাড়ির লোকেরা কি ভাবলো? সুতপা সাবু সবাই জানে আমি অশোককে ভালোবাসি, এই ঘটনার পর আমি ওদের সামনে দাঁড়াতে পারবো? নিশ্চয়ই পারবে, কারণ সুতপা, ওর জেঠি, সবাই দেখেছে আমাকে টাকু রিভলভার নিয়ে তারা করেছে, আমি তো কিছু করিনি। গুন্ডা কাকে তারা করে? যাক যাক ওসব কথা, আমি তোমাদের আর কিচ্ছু বলবো না, তোমাদের যেরকম ইচ্ছা তোমরা সেরকম করো। আর নান্টুদা নান্টুদা, তুমি দাবা খেলা কোনোদিন দেখেছো? তোমরা হলে দাবার বোড়ে। তুমি যা বলছো তা হয়তো সত্যি, কিন্তু
কিন্তু আমাদেরকে যে দাবার বোরে বানিয়েছে সেই কল্যাণদার সম্পর্কে কিছু বলছো না কেন? কিন্তু তোমাকে কে বলল? আর তাছাড়া তোমাকে বলেই বা কেন? সবার জানা উচিত যে তোমার বয়স হয়েছে। এখন এমন কোনো কথা তোমাকে বলা উচিত নয় যাতে তুমি অস্থির হও, তোমার উত্তেজনা বাড়ে। বলি হারে, তোর মাথার চুলগুলো কি পেট গরম থেকে পেকেছে? এই দেখো। তার মানে? মানে তুই হচ্ছিস একটা আস্ত বলদ। বুদ্ধি শুদ্ধি বলতে তোর কিচ্ছু নেই। সে তুমি আমাকে যা খুশি বলতে পারো। ইচ্ছে করলেই একজন মা তার ছেলেকে যা খুশি তাই বলতে পারে, কিন্তু তাই বলে লোকের মুখে কথা শুনে তোমার অস্থির হওয়াটা যে ভালো নয় সেটা আমি আবারও বলছি। কেন বলছিস? আমি কারোর কথা শুনিনি, আমি নিজের চোখে দেখেছি। ওই গুন্ডাটা এসেছিল। হ্যাঁ, একটা গুন্ডা বাড়ির মধ্যে এসে চাপার ঘরে ঢুকলো, অথচ আমাকে কিছু জানালে না তোমরা? জানালে কি করতিস? তেল মেখে গামছা পরে ওর সঙ্গে কুস্তি লড়তিস? ও মা, মা তুমি কি সব যা তা বলছো! আমি বলছি ছেলেটাকে আমি তো কিছু বলতে পারতাম নাকি? কিচ্ছু বলতে পারতিস না, কারণ ও হচ্ছে তোর ছোট ছেলে তপনের বন্ধু। হ্যাঁ, তপনের বন্ধু? আমার ছেলের বন্ধু আমারই বাড়িতে এসে অসভ্যতামি করে গেল? ছি ছি, আমি তো ভাবতেও পারছি না। অসভ্যতামি কিছুই করিনি, ক্ষমা চাইতে এসেছিল। আগে একদিন বাড়িতে ঢুকে ঝামেলা করে গিয়েছিল না? ক্ষমা চাইতে এসেছিল, ছোড়াটা বলল আর তুমি বিশ্বাস করে নিলে। আমি থাকলে তো জুতিয়ে বাড়ি থেকে বের করে দিতাম। পরের ছেলেকে জুতো মারতে খুব মজা লাগে না? তা অতই যদি জুতো মারার শখ, নিজের ছেলেকে জুতো মেরে বার করিস নি কেন? পারিনি মা, অনেকবার ভেবেছি, পারিনি। পরে ও নিজেই একদিন চলে গেল। সেই জন্যই আমিও পারিনি। ছেলেটা যখন আমাকে ঠাকুমা বলে ডাকলো, তখন আমার মনে হলো ওর জায়গায় যদি আমার তপন হতো আমি কি ওকে তাড়িয়ে দিতে পারতাম? তপন, ভিতরে এসো। বাবাকে দেখছি না, কোথাও বেরিয়েছে? হ্যাঁ, বললো কাজ আছে। তোর কি শরীর খারাপ? কই না তো, হঠাৎ এ কথা জিজ্ঞেস করছো? দা মানে তোকে খুব চুপচাপ লাগছে, তো তাই জিজ্ঞেস করলাম। হাসলি যে? না, মনে হলো হাসি পাচ্ছে তাই হাসলাম। বাবা, অত কায়দা করে কথা বলছিস কেন রে? মা, তোমার এই সুখী জীবন তোমাকে অনেকটা ইম্যাচিওর করে রেখেছে। একটা সাধারণ কথা বললাম, তার একটা অন্য মানে করলে? ঠিক আছে বাবা, ঠিক আছে, আমারই কথা বলা ভুল হয়েছে। তোর বাবাকে কিছু বললে ঠিক এইরকম করেই বলে,
এরপর তো তোদের সঙ্গে কথা বলাই যাবে না। কেন কথা বলা যাবে না? কেন, আসলে তুমি সবসময় নিজের কথা ভাবো বলেই গুছিয়ে কথা বলতে পারো না। অথচ অনিতার সঙ্গে ওর মা কিংবা বাবার কোনো প্রবলেমই হয় না, কারণ ওরা অনিতাকে বোঝার চেষ্টা করেন। অনিতার বাবা মার সঙ্গে তুই আমার তুলনা করছিস? তুলনা করিনি মা, আমি বলতে চেয়েছি ওরা যেভাবে চলেন সেটাই ঠিক। বাহ, অনিতা তপনের মতো একটা লোফারের সঙ্গে প্রেম করে সেটা মেনে নিয়েছেন বলে ওরা ঠিক? আরে তপন দা সম্পর্কে কিছু না জেনে ফট করে একটা কথা বলে দিলে। না জেনে মানে? তপন সম্পর্কে শুধু আমি কেন, দুনিয়ার সবাই জানে। মা, সবার জানাটা যদি ভুল হয় তাহলে তুমি সেই ভুলটাই বলবে? তুমি জানো মা, তুমি যাকে লোফার বলছো অনিতা তাকে কতটা ভালোবাসে? যাকে, তোমাকে এসব বলে কোনো লাভ নেই, বাবা এলে আমাকে একবার ডেকো। তাছাড়া এখন এসব কথা বলে কি লাভ? যা বলার তা তো বলেই দিয়েছ। মাসিমা, আপনি দয়া করে ওকে একটু বোঝান, আমি রাগের মতো একটা কথা বলেছিলাম, ও সেটাকেই ধরে বসে আছে। ঠিকই তো। শোন অনিতা, রাগের মাথায় তোর বাবাও তো আমাকে অনেক সময় অনেক কথা বলে, তাই বলে কি তোর বাবার সঙ্গে আমি সম্পর্ক শেষ করে দিয়েছি? বোকার মতো কথা বলছো কেন মা? তুমি আর বাবা বহুদিন ধরে বিবাহিত, তোমাদের মধ্যে কিছু হলে সেটাকে দাম্পত্য কলহ বলে। আমরা তো এখনো জীবন শুরুই করিনি, তার আগেই এই। তার আগে কি? দেখো, শুধু একটা কথাকেই গুরুত্ব দিলে তো। বাহ, চমৎকার। যে মেয়েটা তোমাকে ভালোবাসে তুমি সেই মেয়েটার মুখে অ্যাসিড বাল্ব মারবে, আর তারপরেও মেয়েটা তোমাকে মেনে নিয়ে তোমার প্রেমে হাবুডুবু খাবে। মেনে তো তুমি নাওনি। যদি তুমি মেনে নিতে তাহলে ওই কথা শোনার পরও তুমি আমার সঙ্গে দেখা করতে। আচ্ছা আচ্ছা, তুমি একবারও ভেবেছো আমি কোথায় আছি, কিভাবে আছি, আমার খাওয়া দাওয়া ঠিক মতো জুটছে কিনা? তপন, তোমার জন্য আমার কষ্ট, আমার ফিলিংস, এসবের কোনো দামই তোমার কাছে নেই। আচ্ছা একটা কথা বলো তো, তোমার মতো একটা ছেলেকে ভালোবেসে কোনো মেয়ে একটা বিপজ্জনক জীবন বেছে নেবে কেন? কি আছে তোমার? এই কথাটা যে আমি ভাবিনি তা নয় অনিতা, আমি ভেবেছি। আমি কি কি আছে আমার, আমার পরিচয় বা কি? ওই দত্তবাড়ির নয়নতারার শচীলাল দত্তের ছেলে ছাড়া আমি তো আর কিচ্ছু নই, কোনো গুণ নেই আমার। হ্যাঁ, তবু তুমি আমাকে ভালোবেসেছিলে, আমিও বেসেছিলাম, কিন্তু কি যে হয়ে গেল। কি যে হয়ে গেল নয়, কেন হয়ে গেল আজ আমি তোমাকে বলছি। আসলে তুমি ছেলেটা খুব স্বার্থপর, তোমার মনের মতো কিছু না হলেই তোমার রাগ হয়, অথচ তোমারও বোঝা উচিত ছিল অন্য মানুষেরও মন বলে একটা জিনিস আছে, তার মনও কাজ করে, তারও ভালো লাগা না লাগা সব কিছু আছে। জানো অনিতা, অনেকদিন বাড়ির বাইরে থাকতে থাকতে আমার রাগ, আমার জেদ কিছুটা যে কমেছে সেটা আমি বুঝতে পারছি।
গতকাল সন্ধ্যে থেকেই নানান রকম চিন্তা ভাবনা শুরু হয়েছিল। মার আর তোমার কথা মনে পড়ছিল বারবার। সারা রাত আমি ঘুমোতে পারিনি অনিতা, তাই সকাল হতেই তোমার কাছে চলে এলাম। তোমার নিশ্চয়ই মনে হচ্ছে শালা আমার লজ্জা ফজ্জা হলে কিচ্ছু নেই, গায়ে আমার একবারে গন্ডারের চামড়া। তপন, সন্তানের জন্মের পর তার মা বাবা তাকে নিয়ে সুন্দর সুন্দর স্বপ্ন দেখতে শুরু করে, আর একটা মেয়ে যেদিন একটা ছেলেকে ভালোবেসে ফেলে সেই দিন সেই মুহূর্ত থেকে সেও একটা সুন্দর স্বপ্নের জাল বুনতে থাকে। আমি সবকিছু জেনে তোমাকে ভালোবেসেছি, স্বপ্ন দেখেছি, আর তুমি আমার সেই স্বপ্নের কোনো দামই দিলে না। অনিতা, অনিতা, আমি আমি জীবনে অনেক উল্টোপাল্টা কাজ করেছি, তোমাকে খারাপ কথা বলাটাও তার মধ্যেই পড়ে। তুমি তুমি আমার একটা কাজ করে দেবে অনিতা? কি কাজ? মায়ের সাথে একবার দেখা করে জাস্ট বলবে আমি ভালো আছি। তার মানে তুমি আমাকে মিথ্যে কথা বলতে বলছো? অনিতা, অনিতা, একটা সামান্য মিথ্যে যদি আমার মাকে একটু শান্তি দেয় তাহলে সেই মিথ্যেটা বলা যায়। অনিতা, তার মানে আমার কথাটা বুঝতে তোমার অসুবিধে হচ্ছে না তুমি ইচ্ছে করে তা বুঝতে চাইছো না? দুটোই, হাফ হাফ। হাফ হাফ? তার মানে? আচ্ছা, তুমি কি একটু ভদ্রভাবে কথা বলতে পারো না? কই, আমি তো কোনো অভদ্র কথা বলিনি। বাবা, একদম কথা ঘোরাবে না, এটা তোমার একটা পুরনো টেকনিক। মা যেটা জিজ্ঞেস করলো তার উত্তর দিচ্ছ না কেন? ও হ্যাঁ হ্যাঁ, তুমি কি যেন জিজ্ঞেস করলে? হাফ হাফ মানে কি? তাই তো, হাফ হাফ মানে হচ্ছে নীলার কথা বুঝতে প্রথমে আমার অসুবিধা হয়েছে, আর তারপরে নীলার কথা আমি বুঝতেই চাইনি। পটল দত্তের মতো একটা লোককে আমি আমাদের বাড়িতে অ্যালাউ করতে বারণ করেছি, এতে না বোঝার কি আছে? আছে আছে, মাথা ঠান্ডা কর, ঠিক বুঝতে পারবি। প্রথম কথা, তুই কেন বারণ করছিস সেটাই তো আমি জানি না। পটল দত্ত আমাদের বাড়ি আসে আমার সঙ্গে কথা বলতে, তোদের সঙ্গে নয়। কিন্তু লোকটা রাস্তায় আমার সঙ্গে কথা বলেছে বলেই আমি তোমাকে বলেছি ওকে আমাদের বাড়িতে অ্যালাউ করবে না। লোকটা এক নম্বরের ছোট লোক, আমাদের ভবিষ্যৎ ভালো হবে কি খারাপ হবে তা দিয়ে তার কি দরকার? আমি তো নিজে থেকে তার সঙ্গে কথা বলতে যাইনি, সেই আমাকে রাস্তায় দাঁড় করিয়ে বললো আমাদের নাকি ফাটাফাটি দিন আসছে, এসবের মানে?